আমরা 9:30-9:30 দিকে এখানে একটা দাঁড়াবেছি। আমরা এটা কোয়া হয়েছে যে ইলেকট্রিসিটি 2 ঘন্টা লাইনে ওয়েট করেন, ওয়েট করলাম 2 ঘন্টা পর আবার করতেছে, আপনারা আবার 2 ঘন্টা ওয়েট করেন, এগুলো কি সম্ভব? আজকে ওয়ার্কিং ডে, মানডে, কাজ ফেলা যায় এখানে লাইন দাঁড়া থাকা কি সম্ভব? কেন কে আইসে 2 ঘন্টা কেড়ে পড়ে আছে? কারণ কারেন্ট ইলেকট্রিসিটি নেই, আমাদের প্রিপেড রিচার্জ নেই, তারা সার্ভার বলে ডাউন আছে এখানে, প্রত্যেকে হিংসা করে, একজনের কোনো সার্ভার ডাউন, একজনের কোনো নেটের সমস্যা, একজনের কোনো কি বলো ব্লাস্ট হয়ে গেছে, একজনের কোনো জয়পুর বলে খারাপ, সব মিথ্যা। আর 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 কথা শুনুন, বললাম না না, ব্যাপারটা হচ্ছে এটা ইলেকট্রিকটাই একটা ইমার্জেন্সি আন্ডারে, ঠিক আছে, একটা ইমার্জেন্সি আন্ডারে পড়ে দিন, ইমার্জেন্সি সার্ভিস তো এটা, এই ইমার্জেন্সি সার্ভিস এখানে তারা কাটডাউন করতে পারে না। আজকে যারা এখানে তো সবার বাড়িতে মোটামুটি কারেন্ট নাই, তার প্রিপেড রিচার্জ শেষ হয়ে থাকা, রিচার্জ শেষ হয়ে থাকা, রিচার্জ শেষ হয়ে তারা তার কথা রিচার্জ শেষ হওয়ার আগে তারা ব্লিং করে, শনিবার বন্ধ আসলো, অফিস কেয়ার বোঝার লেগে রোববার 2 দিন বন্ধ, অটোমেটিক সবার রিচার্জ শেষ হয়ে থাকা। তো আজকে তারা আইসে, তারা সবাই আমার দাঁড়ানো তারা কাছে কারেন্ট দিতে পারতো, তারা কাটতে পারবো কি লিখে, কারণ যদি রিচার্জ না করতে পারে তাহলে কাটবো, আজকে আমরা তো কনজিউমার না, আমরা টাকা দিতে রাজি আছি, তারা লাইন দিতে পারতেছে না, তো এটা ফল্টটা কার, আমরা না অথরিটি, অথরিটি নেগলিজেন্স এটা দিলে পুরোপুরি। সরকার থেকে তো বলা হয়েছে যে বিদ্যুৎ পরিষেবা খুব ভালো, কি বলবেন? পরিষেবা কি না, পরিষেবা তো আলাদা জিনিস, এখানে যে তার সিস্টেমটা ভালো না, ভালো না, আমরা কিন্তু তার সিস্টেমটা ভালো না, আজকে দিনে অনলাইন যদি করতে হয় ফুল অনলাইন করুক, এই আধা অনলাইন আধা প্রিপেড এরকম সিস্টেম না, না আসলে অনলাইন বারে পিছিয়ে অনলাইনে প্রিপেড, প্রিপেড যদি রিচার্জ করতে হয় আর সব জায়গায় যদি প্রিপেড আছে, প্রিপেড রিচার্জ করতে হলে আমরা ঘরে ঘরে প্রিপেড করুন, এটাতে তো কোনো অসুবিধা নাই, কিন্তু তারা এখানে এসে লাইন ধরে লাগবে 3 মাস পর পর, লাইন ধরে এসে এইভাবে যদি মানুষের হ্যারাসমেন্ট করা হয় তাহলে তো ঠিক না, না সিস্টেম বললে জেনুইন সিস্টেম। কোন জায়গায় এটা? এই তো বটদলি, আমরা বটদলি আছি, এখন বটদলি সিএফএ, বটদলি সিএফএ। আর আপনি এখানে দেখুন, এখানে স্টাফ নাই, ফ্যান প্রত্যেকটা রুমে আছে কিন্তু স্টাফ একটাও নাই, আমরা এখানে রিচার্জ করতে হয় তার উপরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, একটা ফ্যানও করে না, আমরা লাইনে দাঁড়িয়ে একটা ফ্যানও করে না, এখানে স্টাফ নাই, ডেপুটি ম্যানেজারের সাথে কথা বলেন, ডেপুটি ম্যানেজার কথা তার হাতে নাই, তার হাতে না থাকলে আমরা কি করবো, আমরা হাতে কি আছে, তারা আজকে একজন নিয়োগ করছে, তারা ইলেকট্রিক ব্যাপারটা দেখবো, তো তারা যদি কাজ না করে এটা দেখতে, আমরা দেখা না তারা দেখা, তারা দেখবো না, তারা যাতে কাজ করে ঠিক ঠিকঠাক মতো, তো তারা তো টাকা পাইতে আছে এটা লেগে, হ্যাঁ প্রাইভেটাইজ, প্রাইভেটাইজ ঠিক আছে, প্রাইভেটাইজ, প্রাইভেট যদি ওখানে হয়ে যায়গা, আর প্রাইভেট যদি কাজ না করে দেখা দায়িত্ব কিন্তু সরকারের দায়িত্ব, তো সরকার এখানে অবশ্যই এগুলো আমরা হাতে কিচ্ছু নাই, আর তোমরা হাতে কিছু না থাকলে তারা রিক্রুট কেটা করছে। তাহলে আপনার কি মনে হয় যে এখানে গাফিলতি আছে? অবশ্যই নেগলিজেন্স আছে, গভর্নমেন্টের 100% নেগলিজেন্স আছে, গভর্নমেন্টের নেগলিজেন্স আর হইতে পারে না, পুরো রুম খালি, কোনো স্টাফ নাই। তো বিদ্যুৎ মন্ত্রী বলছে সব দিকে তো সব থেকে সব কিছু ঠিক আছে, সিস্টেমের ব্যাপার, আমরা সিস্টেমের এগেনস্টে আছি, সিস্টেমটা এইভাবে না, সিস্টেমটা যদি রিপিট করতে হয় অটোমেটিক করে, যদি করতে হয় পুরোটা অটোমেশন হোক, ডিজিটাল হোক, পুরো ডিজিটাল হোক, এই আধা ডিজিটাল আধা ম্যানুয়াল যাতে না হয়, তাহলে দেখাশোনার অভাব আছে এখানে, অবশ্যই অভাব আছে।